হ্যালো বিহস যারা ল্যাক্টা মডেলসে কাজ শিখবেন তাদের জন্য এই ভিডিওটি আমি আগের ভিডিওতে দেখেছি কীভাবে টি শার্ট পারান মেক করবেন আর আমি এই ভিডিও দেখাবো কীভাবে আপনার গ্রেডিং করবেন আর একটা বিষয় যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল লাইকন বাটনটি অন করে দেবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন কম্পিউটার স্ক্রিনে আপনার গ্রেডিং করার জন্য শুরুতেই আপনি এফ সিক্স যে মানে এফ সিক্স এই যে কন্ট্রোল এখন আমার যেহেতু আমি ভ্যাগ করতেছি ব্যাগে আপনার ব্যাগ ড্রফার নাই নেই উইতে গ্যারিং আছে আমি উইতে গ্যারিং দেব ওইতে গ্যারিং আছে তিন মিলে ঘুরা এই যে ডিডি ওয়াই পয়েন্ট তিন এই গ্যারিংটা আপনি এইখান দিয়ে দিন হয়ে গেল আমার উইথ গ্যারিং হচ্ছে এক করে একসিম করে দিচ্ছি এক এই যে রিপোর্ট ওয়াই দিয়ে আপনি এই গ্যারিংটা আপনি এইখান দিয়ে দেবেন আচ্ছা এখন আমার শ্রেষ্ঠ গ্রেডিং হচ্ছে ফুলে তিন সি এম হাফে দেড় সিএম ওয়ান পয়েন্ট ফাইভ ওকে এখন আমার শ্রেষ্ঠ ওয়েস্ট গ্রেডিং সেম সেক্ষেত্রে আমি এই যে রিপোর্ট মানে এটা কপি গ্রেডিং এই গ্রেডিংটা আমি কপি করে এইখানে দিলাম এই যে রিপোর্ট ওয়াই আমার বটনেও সেম গ্রেডিং এই ওয়েস্ট গ্রেডিংটা কপি করে আমি বটমে দিলাম এখানে আমার লেনথে আসেন এই যে এফ এফ সিক্সটি টুকে কন্ট্রোল মানে কন্ট্রোল গিয়ে এটা সিলেক্ট করে আপনি লেনথে গেডিং দেবেন এই যে ডিডি এক্স লেনথের গেডিং হচ্ছে দুই এম করে দুই এম করে এই গেডিংটা আপনার এইখান দিলেই ওকে এই যে রিপোর্ট এক্স ওকে গেডিং ব্যাকওয়ার্ডের গেডিং আমার ওকে এখন আসুন এই যে আমার আরমলের আর্মল স্টোরের গ্যাটিং হচ্ছে আমার পয়েন্ট সেভেন কোটা যেহেতু এক্সে এই জন্য ডিডি এক্স এইখানে দেন পয়েন্ট সেভেন ওকে এখন এইটাকে আমরা ফুল করে নেব আচ্ছা ফুলটা পরে করি আমার আমরা ফ্রন্টের গেটিং দিয়ে দিই এই যে আমার ফ্রন্ট হ্যাঁ জুম মাইনাস করে এই গ্যারিংটা আমি এইখান দিয়ে দেব যে রিপোর্ট ওয়াই দিয়ে ইয়ে সিলেক্ট করে এইখান দেব এই যে রিপোর্ট ওয়াই দিয়ে এই যে ব্যাকওয়ার্ড গ্যারিংটা এইখান দিব রিপোর্ট ওয়াই দিয়ে এইখান দেব দিয়ে এইখিনি দিব আৰু ৰিপৰ্ট এক্স দিয়া বৰ লেণ্ডে গেৰিং দিব আমি শুধু ওই গেটিংটা এখানে কপি করে দিচ্ছি ওয়াই হুম আমি শুধু ব্যাক পারে গ্যারিংটা আমি এখানে কপি করে দিচ্ছি এখন ফ্রন্ট পারে আপনার আলা তিন মিলে গ্যারি করে গ্রেডিং দেবেন আমার ফাইনে দেওয়া তিন মিলে ক্রেডে এই জার ডিডি এক্স জি পয়েন্ট তিন ওকে আমার প্রায় ফাইভ হান্ড্রেড টাকার ওকে এখন আমরা চলে যাবো স্লিপে স্লিপ আসুন আমার স্লিপ লেনথের গ্রেডিং হচ্ছে

सिलिब ओपनिंग है ग्रेडिंग होच्चे सिलिब ओपनिंग ग्रेडिंग हॉसे टॉप पॉइंट सेवन करे पॉइंट सेवन करी करी फिर दें पॉइंट सेवन पॉइंट सेवन, पौँग सेवन। তারপর আমার ভাইসেপের গ্রেডিং হচ্ছে মাসল উইথ এটা পয়েন্ট নাইন মিলিগ্রাম আমার মাসলের গ্রেডিং হচ্ছে এই যে ডিডি ওয়াই পয়েন্ট নাইন পয়েন্ট নাইন এখন আমার নিচে গ্রেডিং দিতে হবে এইখানে যে আপনারা ডিডি ওয়াইতে মাইনাস দেবেন যেতে নিচে দিকে যাবে মাইনাস তারপরে এখানে যে মাসল পয়েন্ট নাইন এখানে माइनस দেবেন মাইনাস পয়েন্ট নাইন ওকে গ্রেডিং হয়ে গেছে এবার আপনার কাজ হচ্ছে আপনি এজে যে যেগুলো হাফে করছেন এইটাকে ফোল্ড করবেন করার জন্য এ যাবেন ফাইভে যে টু পিটিএস ধরবেন এইখান থেকে ধরে এটা ছেড়ে দিবেন এখন এটা গ্রেডিং আছে কিন্তু দেখা যাচ্ছে না এই যে সাইজগুলো সিলেক্ট করে এফ গিয়ে এই যে নেক্সট দেবেন গ্রেডিং শো করতেছে এই যে আমার ফ্রন্ট এই যে এফ ফাইভে গিয়ে সেম টু পিটিএস এটাকে ধরে এখানে ছেড়ে দেন এই যে গ্রেডিং আছে শো করতেছে না এই জন্য এফ সিক্সে গিয়ে এই যে নেক্সটে যাবেন টু হয়ে গেছে এখন আমি যে হাফ প্ল্যানগুলো আমার দরকার নয় আমি ডিলিট করে দিই যে শিফট জে জেড চাপ দেবেন তারপর এই করে দেন শুধু যে চাপ দেন দেখেন আমার সামনে চলছে এখন আপনার গেটিংটি দেখেন দেখেন আমার এই যে ফ্রন্ট পার্ট এটা ইজ এ ফ্রন্ট পার্ট এই যে ফুল গ্রেডিং হয়ে গেছে এই যে আমার স্লিপ দেখেন ফুল গ্রেডিং হয়ে গেছে এইটা আমার ব্যাক এটা ফুল গ্রেডিং হয়ে গেছে আমার এখন গ্রেডিং এর কাজ শেষ